गाइज गुड मर्निंग, वेलकाम ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। দেখো প্রেসার কুকারে হচ্ছে তোমার শুক্তো, শুক্তোটা সিদ্ধ হচ্ছিল না, ওখানে ভালো করে কষিয়ে প্রেসার দিয়ে দিয়েছি। ভাত বসে গেছে, আমার এদিকে মাছ করব, কাতলা মাছ আর মাছের মাথা দিয়ে মুগের ডাল, সব মাছ ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমি আদাটাকে পেস্ট করে রেখে দিলাম, শেষ হয়ে গেছিল আমার আদা বাটাটা। তার মধ্যে আমি হলুদ, একটু নুন ন্যাচারাল প্রিজারভেশনের জন্য, আর একটুখানি তোমার হোয়াইট রিফাইন অয়েল দিয়ে এটাকে আমি স্টোর করে রেখে দেবো। মোটামুটি পুরো একদম দেড় দু মাস তোমার এরকমভাবে রেখে দিলে আদা থেকে যায়। জল দিইনি, জল ছাড়া উইদাউট জল দিয়ে আমি পেস্ট করেছি। তো রসুনটা আমার পেস্ট করে রাখা আছে, কালকেই বানিয়ে রেখেছিলাম। তো এই হচ্ছে আজকে রান্না হবে, শুক্তো মাছের মাথা দিয়ে মুগের ডাল আর মাছের কালিয়া। তো চলো চটাচট রান্নাটা এবার শেষ করি। আমার সারা সপ্তাহের ম্যাক্সিমাম বাজারটাই কিন্তু চলে আসে, তাই সবজিগুলোকে সবটা আমি খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি করোনার জন্য। করোনা এখন অনেকটা কমে গেছে, তা সত্ত্বেও আমার কিন্তু হ্যাবিট হয়েই গেছে সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে তারপরে এগুলোকে আমি পুরো একদম ফ্রিজের ভেতরে সুন্দর করে প্যাকেটিং করে করে একদম স্টোর করে রেখে দিয়েছি। রবিবার দিনে প্রচুর প্রচুর পরিমাণে কাজ মানে কাজ থেকেই যায়। নিয়েছে কেড়ে নিয়েছে ভেবলি বুড়ির কাছে, স্নান হয়েছে আজকে আবার আবার। ওটা কার মাছের ঝোল? এঞ্জেলের মাছের ঝোল আছে, ওটা তো এঞ্জেলের মাছের ঝোল, এঞ্জেলের মাছের ঝোল আছে। চলো হা দিন দুষ্টুমি, হা দিন দুষ্টুমি চলছে। কে এসছে এঞ্জেল? দেখো কানটা কেমন খাড়া করছে, ভাবছে ওকে না বলে কে কোথায় চলে গেল। ভেবলু বুড়ি, ভেবলু বুড়ি, ভেবলু বুড়ি, ভেবলু বুড়ি, ভেবলু বুড়ি, ভেবলু বুড়ি, আমি খাবে দেখো। সানডে কিন্তু মানুষের প্রচুর পরিমাণে কাজ থাকে, এক তো সকালে উঠে বাজার যাওয়া, তারপরে আবার গাড়ি পরিষ্কার। রেডি হচ্ছে, আজকে খাবে মাছের ঝোল ভাত। প্রতিদিন কি সবজি দিয়ে চিকেন খেতে ভালো লাগে, ওই জন্য আজকে কষা কষা করে মাছের ঝোল করা হয়েছে। মাছের ঝোল ভাত খাবে আমার সোনাই বাচ্চা। খাবে নাকি কচা কচা করে মাছের ঝোল করা হয়েছে, হলুদ দিয়ে নুন ছাড়া কচা কচা শুকনো শুকনো করে মাছের ঝোল করা হয়েছে আজকে। জিভে পুরো লোল বেরিয়ে আসছে, লালটা না খাই দিতে হবে মনে হচ্ছে। কাম করেছে না মন্দ লাগছে না, কিন্তু দেখে পাঁচ মেনু হচ্ছে ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর হয়েছে এখানে হয়েছে শুক্তো, আর এটা হচ্ছে আমার ঘি ছাড়া শুক্তো, আর এই যে মাছটাকে একটু বেক টাইপের করে করে নিচ্ছি, আর এই যে সর্ষে দিয়ে মাছের ঝাল,
এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু আরিক খেতে পেয়ে গেছে খেতে বসে পড়ো এবার ঠিক আছে জোরে খেতে পেয়ে গেছে তাড়াতাড়ি লেবু খাবে খেতে বসে গেছে সবাই খাচ্ছে রিকে পাতে আছে গন্ধরাজ লেবু আর আমার আছে টক দই মানু একটুখানি টক দই নিয়েছে এঞ্জেলের খাওয়া পুরো কমপ্লিট বাটি সব চলো হাত দেরি না করে এবার ফটাফট লাঞ্চটা সেরে ফেলা যাক দেখো টমেটো গাছে অনেক ফুল তোমাদেরকে দেখিয়েছিলাম আর এই দেখো টমেটো হয়েছে এখানে একটা টমেটো হয়েছে এখানে টমেটো হয়েছে তারপরে এখানে টমেটো হয়েছে দেখো কত ফুলেছে আর গাছটা দেখেছো কত বড় হয়ে গেছে পুরো ছড়িয়ে গেছে একদম আর কত টমেটো হয়েছে আমি খুব হ্যাপি হয়েছি সত্যি দেখে আর এই বেগুন গাছে ফুলটা দেখা হয়েছে জানি কি হবে এটার ভবিষ্যৎ বলতে পারছি না তবে ফুল এসছে এটুকু বলতে পারি অনেকগুলোই ফুল এসছে অনেকগুলোই ফুল হচ্ছে দেখা যাক বেগুন মেবি হলেও হতে পারে ফিঙ্গার ক্রস কিন্তু টমেটোটা দেখে আমার খুব ভালো লাগছে কি সুন্দর ছোট্ট ছোট্ট গুড ইভিনিং এখন আমি যাচ্ছি রাজসম্মেলনী মলে অ্যাকচুয়ালি সানডে উইকেন্ডে একটুখানি কোথাও বেরিয়ে আসতে খুব ইচ্ছা করে ভালো লাগে না আর রিকের যদিও এক্সাম চলছে কালকে হচ্ছে বেঙ্গলি এটাতে রিক প্রচণ্ড পরিমাণে ভয় পায় সেই এক্সামটা রয়েছে কিন্তু সকালবেলাতে পড়ে নিয়েছে দুপুরেও পড়া হয়েছে তো ভাবলাম চাই চাই একটুখানি মাইন্ডটাকে ফ্রেশ আপ করে আসি আর সারা সপ্তাহ তো টিউশন বিউশন এসব করে চলে যায় তো একমাত্র ওই স্যাটারডে সানডেগুলোই থাকে যেটুখানি ঘুরে আসবো তো আমি মানুকে বোঝা হয়েছিলাম নার্সারিতে যাবো তো না নার্সারিতে যাবো চলো আজকে ঘুরে আসি আর বেনাচিটিতে যে রাজসম্মেলনী মলটা রয়েছে ওখানে একদম টপে স্কাইয়ে যে রুফটপটা রয়েছে ওখানে ফুডকোর্টটা জাস্ট অসাধারণ আমি শুনেছি কিন্তু আমি খাইনি তো ওইখানটা খাওয়ার মানে কিছু স্ন্যাক্স খাওয়ার খুব ইচ্ছা আছে অনেকদিন কোথাও খাইনি বাইরে কোথাও খাওয়া হয়নি তো ডিনার তো করবো না তো স্ন্যাক্স কিছু খাবো আর হচ্ছে শাহ সুইটস আমি কোনোদিনও খাইনি বাট মানু গেছিল বিয়েবাড়ির সময় মিষ্টি কিনতে তখন বললো যে মানে এত মানে ভ্যারাইটিস অফ মিষ্টি যে চিন্তার বাইরে খুব টেস্টি হয় মিষ্টিগুলো নাকি তো ওখানে যাব দেখা যাক কেমন লাগে উইকেন্ডে খানিকখানি মস্তি না বলে ঠিক ভালো লাগে না বলো একসাথে তোমরাও এরকম কিছু একটা ভাবো তো চলো আমার একটু সন্ধে সন্ধে করেই যাবো ছটা অলরেডি বেজে গেছে এরপরে যাব আর আজকে একটা প্ল্যান হয়েছে কিন্তু সেই প্ল্যানটা সারপ্রাইজ তোমাদেরকে এখন বলবো না আগে দেখি প্ল্যানটা কতদূর কি সাকসেস হয় তারপর তোমাদের সাথে অবশ্যই শেয়ার তো করবোই তোমরা তো জানতেই পারবে তো চলো দেরি হয়ে গেছে অলরেডি যাওয়া যাক রাজসম্মেলনী তো আমরা চলে এসেছি রাজসম্মেলনী মলে চলে এসছে আমাদের ক্রিপসি চিকেন রিকার পাচ্ছে না ধুয়ে উঠছে গরম হাসি কি মুখে দোসাটা পেলে আরো খুশি হ্যাঁ দোসাটা পেলে আরো খুশি হলাম মানে মিডল ক্লাস ফ্যামিলি বেশ খুব ভালো বেশ এখানে আমি দামগুলো দিয়ে খুশি হই এত ভালো এনভায়রনমেন্টে
রুটি আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল পেট ভর্তি আর এই যে এখানে আমার সোনা মায়ের খাওয়া শেষ হয়ে গেছে বলে বাবা বলে বসে আছে ঘুম থেকে উঠিয়ে জোর করে আমার সোনাকে খাওয়ানো হয়েছে সানডে একদম সকাল থেকে রাত অবধি খুব ভালো কাটলো আর সানডে এভাবেই আমরা মস্তি করে একদম কাটাই সানডে সানডে মানে ফান্ডে আমাদের কাছে মানে সানডে দেখো এখানে আমার একটা পিম্পলস বেরিয়েছে আর এখানেও একটা বেরোচ্ছে দেখছি তো সানডে এভাবেই আমরা কাটাই আজকে খুব ভালো লাগলো আজকে ওই ইয়েটা খুব ভালো লাগলো বলো খাওয়াটা খুব ভালো লাগছে খুব টেস্টি আবার যাবো আবার বেশি বেশি করে খাবার খাবো আর হ্যাঁ শাওয়া শেষে মিষ্টি গুলো সত্যি অসাম আমি বেক রসগোল্লা কখনো খাইনি আমি প্রথমবার লাইফে খেলাম বেক রসগোল্লা খুব ভালো লাগলো খেতে খুব টেস্টি কিন্তু রসগোল্লাটা খেতে পাইনি মানে একটুখানি গ্রেভিটা খেলাম মানে ওর কি বলে গ্রেভিটা খেলাম আর কি খুব টেস্টি এই ইয়াম্মি একদম আর মিষ্টি কথা না আর ঢোকলাটা জাস্ট স্পঞ্জের মতো দুর্গাপুরে যারা থাকো তাদেরকে বলি শাশুড়ির বেনাচিটি শাশুড়ির মিষ্টি সত্যি আমার নাম্বার ওয়ান লেগেছে খুব ভালো আর প্রচুর ভ্যারাইটিস ভ্যালেন্টাইনসে তো বলো ওই চকলেট লাভ সাইনের কত ধরনের ভ্যারাইটি তো খুব ভালো লেগেছে মন খুশে মিষ্টির থেকেও সব ঢোকলাটা খুব ভালো যেটা ইউনিক খেতে একটু অন্য ধরনের পুরো একদম স্পঞ্জি খুব ভালো খেতে তো সারাটা দিন খুব ভালোভাবেই কাটলো আজকে এই হচ্ছে আমার সানডে ব্লগ এরপরে একটুখানি গ্যাসটা পরিষ্কার করে নেবো কারণ রুটি করেছি বুঝতেই পারছো চারধারে আটা একদম স্প্রেড হয়ে রয়েছে তো একটু গ্যাস স্টোভটা একটুখানি ক্লিন করে নেবো নাইটে বিশেষ কিছু ডিনার করতে নি সানডে জেনারেলি আমি কিছু রাখিও না রাতের দিকে খুব কম রাখি কারণ যদি বেরোনোর প্ল্যান টান থাকে আইদার বাইরে খেয়ে নিই বা থাকলেও হয়তো ওবেলা করে রাখি এরকমভাবেই চালাই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে চারটে করে লাইক করে দিয়ে কমেন্টেশনে কমেন্ট করো যারা প্রথমবার দেখছো চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও পাশে বেল আইকনটা কিন্তু টিং টাং করে প্রেস করে দিও টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ অল টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিম